নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি শহর থেকে কালিয়াগঞ্জ হয়ে শিলিগুড়ি যাওয়ার পথটি বিদ্যুৎ ও ট্রাফিক বিহীন হওয়ায় বর্তমানে আতঙ্ক হয়ে উঠেছে পথ চলতে সাধারণ মানুষের কাছে। পরপর দুদিনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পথচারীর, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা। দেরিতে হলেও অবশেষে পেলেন প্রাপ্য সম্মান। উত্তরবঙ্গের অন্যতম প্রবীণ রাজবংশী ভাষা সাহিত্যিককে সম্মাননা দিল রাজ্য রাজবংশী ভাষা একাডেমি। মুখ্যমন্ত্রী ডুয়ার্স সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। আগামী 30 অক্টোবর মুখ্যমন্ত্রী কোচবিহারে সভা করে ডুয়ার্সের মেটেলি ব্লকে আসবেন। ওই দিন তিনি হেলিকপ্টারে নামবেন। হেলিকপ্টার অবতরণের জন্য টিয়াবনের হেলিপ্যাড গ্রাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। 2014 সালে টিয়াবনে বেঙ্গল গভর্নমেন্ট হেলিপ্যাড প্রকল্পে মুখ্যমন্ত্রী ওই হেলিপ্যাডের উদ্বোধন করেন। পাশাপাশি মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল লাগোয়া টিলাবাড়ি বস্তি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায়, 30 অক্টোবর মুখ্যমন্ত্রী টিলাবাড়ির পর্যটন দপ্তরের টিলাবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে রাত কাটাবেন। 31 অক্টোবর তিনি টিয়াবনে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করবেন। ওই দিন বিকেলে টিয়াবনের মাঠে সরকারি সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। টিলাবাড়ি টুরিস্ট কমপ্লেক্স পরিষ্কারও করা হচ্ছে। যাবতীয় বিষয়ে তৎপর প্রশাসন। বেপরোয়া গতির বলি এক ব্যক্তি, জলপাইগুড়ি কালিয়াগঞ্জ এলাকার ঘটনা। মৃতের নাম আমিনুল হক, বাড়ি রাজেপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রংধামালি থেকে বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আনুমানিক 45 বছরের আমিনুল হক। সেই সময় শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ফিরছিল একটি মারুতি ভ্যান, সেটি পেছন থেকে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে থাকা মারুতি ভ্যানটি প্রায় 100 মিটার ছেঁচড়ে নিয়ে যায় আমিনুল বাবুকে। তারপর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা বাইক নিয়ে পিছু ধাওয়া করে মারুতি ভ্যানটিকে আটক করে। এদিকে গুরুতর আহত আমিনুল বাবুকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। সেখানেই রাত 11টা নাগাদ তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক গাড়িটি ও তার চালককে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতেও এই এলাকায় দ্রুত গতিতে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে খুব দ্রুত গতিতে প্রচুর যানবাহন চলাচল করে, কিন্তু কোনো ট্রাফিক ব্যবস্থা বা স্ট্রিট লাইট না থাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুত ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। শনিবার রংধামালির হাটে গেছে বাজার করতে, বাজার থেকে ফেরার পথে সাইকেল নিয়ে ও আসতেছে। আসার পথে হঠাৎ করে একটা মারুতি ভ্যান পিছন থেকে আইসে ওকে একেবারে গাড়ির সামনাসামনি বেপরোয়াভাবে আসছে গাড়িটা আর কি। মনে হচ্ছে যে গাড়িটা ও আসছে, ও বুঝতেই পারিনি যে গাড়ি আসছে। আসার পথে ওকে একদম মাইরে দিছে, গাড়ির ভিতরে ছিল ও আর কি, 150 ফিট দূরে চলে নিয়ে গেছে ওকে। সাইকেল পড়েছিল, মানুষ গাড়ির ভিতরে ছিল, ঠিক আছে। হ্যাঁ, মারা। হ্যাঁ, তারপর ও কিন্তু আমরা ওখান থেকে ওকে, আমি তো ছিলাম না ওইখানে, তারপরে একটু পরে ওইখানকার লোকজন নিয়ে ওরা 10 তলা সদর হসপিটালে নিয়ে আসে। আসার পরে ওইখানে কিছুদিন পরে ও মারা গেছে। আমি প্রশাসনের কাছে একটাই আবেদন রাখছি যে ওই রাস্তার যেভাবে গাড়ি ঘোড়া চলাচল করে, সেক্ষেত্রে রাস্তায় কোনো বাম্পার বা স্ট্রিট লাইটের ব্যবস্থা করা পুরো রাস্তায়, এটাই আমি আবেদন রাখছি প্রশাসনের কাছে। জলপাইগুড়ির জীবন বিমা কর্মী গোপাল শর্মা খুনের ঘটনায় গ্রেফতার 4 অভিযুক্তকে নিয়ে গোপা দেবীর বাড়িতে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করল। সঙ্গে ছিলেন গোপাল শর্মার পরিচারিকা। কিভাবে ঘটনার দিন রাতে গোপা দেবী শহরের পাঞ্জাপাড়ার বাড়িতে প্রবেশ করেছিল, কে দরজা খুলে দিয়েছিল, সে সমস্ত বিষয় ফের একবার পুলিশের সামনে পুনর্নির্মাণ করে দেখান 4 গ্রেফতার হওয়া অভিযুক্ত। ঘরে ঢুকে যে মদের বোতল থেকে মদ খেয়েছিল, সেই মদের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়াও গোপা শর্মাকে খুন করার পর অভিযুক্তরা যে হোটেলে খাবার খেয়েছিল, সেই হোটেলেও নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তদের। দোকানের ভেন্টিলেটর ভেঙে দোকানের ভেতর থেকে প্রায় 15,000 টাকার মোবাইল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। জলপাইগুড়ি পুরাতন পান্ডাপাড়া এলাকার ঘটনা। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। মোবাইলের দোকানের মালিক শিবশঙ্কর রায় রবিবার সকালে দোকানে গিয়ে দেখেন দোকানের ভেন্টিলেটর ভেঙে গভীর রাতে প্রায় 15,000 টাকার মোবাইল নিয়ে গেছে। সকালে পুলিশকে খবর দেওয়া হলে সকালে পুলিশ যায়, তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর মধ্যে শহরে একের পর এক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা।
সকালবেলা উঠে আমার মা দেখছে যে সামনে দোকানের সামনে মই, তো মা সন্দেহ হয় তার মানে দোকানে চুরি হয়ে গেছে। তখন আমাকে সঙ্গে সঙ্গে ঘুম থেকে ডাকে, আমিও উঠি এবং দেখি যে ভেন্ডি লিটার ভাঙা, ঠিক আছে। এরপর পুলিশকে জানানো হয়, মোটামুটি ধরুন এই 15-16 হাজার টাকার মতন চুরি হয়েছে। মইটা যতদূর সম্ভব যারা চুরি করেছে তারাই নিয়ে আসছে, কোথা থেকে নিয়ে আসছে বলতে পারছি না, মইটা তারা রেখে চলে গেছে। টাকা পয়সা তো আমি বাড়িতেই নিয়ে যাই, মোবাইল ঘরে থাকে দোকান করুন, তো মোটামুটি ধরুন 4-5টা মোবাইল, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, ব্লুটুথ স্পিকার, এসব চুরি হয়ে গেছে। জমি নিয়ে বিবাদের জেরে জলপাইগুড়ি মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকাতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে গণ্ডগোল। দুপক্ষের মোট 4 জন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। গুরুতর আহত মোহাম্মদ আলী নামক এক তৃণমূল কংগ্রেসের কর্মী। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। জলপাইগুড়ি মণ্ডলঘাট এলাকার চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা বাবুল দে সরকার তার নিজের প্রায় 25 কাঠা জমি গত 3 বছর আগে স্থানীয় মোহাম্মদ আলীর কাছে বিক্রি করেছিল। এরপর থেকেই ফের বাবুল দে সরকার পুনরায় সেই জমি কিনতে চাপ দিচ্ছিলেন মোহাম্মদ আলীকে। মোহাম্মদ আলী জমি বিক্রি করতে নারাজ, বরং মোহাম্মদ আলী তার কেনা জমিতে বিভিন্ন ধরনের চাষাবাদ করতে গেলেই নাকি ফসল নষ্ট করে দেওয়া হচ্ছিল। আজ সকালে মোহাম্মদ আলী জমিতে ফের চাষ করতে গেলেই বাবুল দে সরকার ও বিমান দে সরকার মোহাম্মদ আলীর ওপর হামলা করে লাঠি সোঁটা দিয়ে। গত পঞ্চায়েতে এলাকার পঞ্চায়েত ছিলেন এই বিমান দে সরকার। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বাবুল দে সরকার সহ 3 ছেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত বাবুল দে সরকার মারধরের ঘটনা অস্বীকার করেছেন। এবছরের রাজবংশী ভাষা একাডেমির পক্ষ থেকে রাজবংশী ভাষা সম্মাননা পুরস্কার পাচ্ছেন রাঙালি বাজনার হরিমোহন বর্মন। 91 বছর বয়সী বৃদ্ধ হরিমোহন বাবু রাঙালি বাজনা মোহন সিং হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘদিন। বর্তমানে বয়সের ভারে জর্জরিত তিনি। বর্তমানে লেখালেখি করতে না পারলেও পড়াশোনা করেন তিনি। 1961 সাল থেকে 1978 সাল পর্যন্ত রাজবংশী ভাষায় প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্রের সম্পাদক ছিলেন তিনি। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন বলেন, রাজবংশী ভাষা সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য হরিমোহন বাবুকে সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে। রবিবার কোচবিহারে অনুষ্ঠেয় ভাষা দিবসের অনুষ্ঠানে তাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। খবরটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক, কারণ জীবনে অনেক সম্বর্ধনা পেয়েছি, তার মধ্যে এটা মনে হয় সবচেয়ে বড়। আমি যা অবস্থা তাতে সম্বর্ধনা সভায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি চলাফেরা করতে পারি না, বাড়ির কাছে সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করি। এই শরীর এখন দুর্বল, অসুস্থ, বয়সের ভারে পীড়িত। পুরনো দিনগুলো ফিরে পাওয়ার জন্যই জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন পুরনো নতুন এই সংগঠনের উদ্যোগে এবার প্রথম 70 বছরের পুরনো প্রাক্তনী ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পুনর্মিলন উৎসব। এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নাচ, গান, আবৃত্তি, ছড়া, কবিতা, আলোচনা ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর প্রদীপ জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যায় প্রাক্তন বর্তমান শিক্ষিকারা ও ছাত্রীরা। আগামী বছরে আরো বড় আকারে করার কথা জানান সংগঠনের সভাপতি টিপলু বসু, সচিব পারমিতা দাশগুপ্ত ও ঐন্দবী ভট্টাচার্য। বিদ্যালয়ের 500+ ছাত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তার সাথে ছিলেন বর্তমান ছাত্রীরা ও শিক্ষিকারা। আমাদের প্রাক্তনতম ছাত্রী শ্রীমতী আরতি সরকার এবং অন্যান্য প্রাক্তন ছাত্রীরা, উনি 1954-এর ব্যাচ, কাজেই উনি এই স্কুলের ইতিহাসের সঙ্গে জড়িত, ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। এছাড়া আমাদের প্রচুর প্রাক্তনী এই স্কুলের মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং তারা নিজেদের মতো তারা হইচই করছে, স্কুলটাকে উপভোগ করছে, খুব আনন্দ করছে। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন।
জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধ করতে অভিযান চালালো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে জাতীয় সড়কে চলছে টোটো রিকশা। জাতীয় সড়কে টোটো রিকশা চলাচল বন্ধ করতে জলপাইগুড়ি জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। আটক করা হয়েছে প্রায় 50টি টোটো রিকশা। জলপাইগুড়ি বালাপাড়া ও মোহিতনগর এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। ওভারলোডিং টোটোগুলি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। জলপাইগুড়ি পাতকাটা মোড়লপাড়া এলাকায় সিদ্ধ বাড়িতে একদিনে দুর্গাপূজা অনুষ্ঠিত হল রবিবার। শতাব্দী প্রাচীন এই দুর্গাপূজার প্রচলন করেছিলেন পাতকাটা মোড়লপাড়া জমিদার প্রয়াত সিদ্ধনাথ রায়। বংশ পরম্পরায় এই পূজা অনুষ্ঠিত হচ্ছে আজও। আগে এই পূজাকে কেন্দ্র করে এক মাস ব্যাপী উৎসব অনুষ্ঠিত হতো। বর্তমানে নানা কারণে এই পূজো একদিনে অনুষ্ঠিত হয়। তবে ভক্তি নিষ্ঠার পাশাপাশি নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিদ্ধ বাড়ি দুর্গাপূজা কমিটির পরিচালনায় এই দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিবারের সদস্যরা একত্রিত হন। এই পূজায় অংশ নেন এলাকার বাসিন্দারাও। সে কারণে মিলন উৎসবে পরিণত হয় এই দুর্গাপূজা। একদিনে সপ্তমী থেকে দশমীর পূজা অনুষ্ঠিত হয়। বর্তমানে একদিনে দুর্গাপূজা অনুষ্ঠিত করার কথা জানালেন সিদ্ধ বাড়ির সদস্য ভূপতি রায়। দুর্গাপূজার পরে যে দুর্গাপূজা হয় আমরা এই পূজোটা কিন্তু দুর্গাপূজা হিসেবেই মানছি। এটা অনেক জায়গায় অনেকভাবে দুর্গাপূজা হয়। আমাদের দুর্গাপূজো এটা কথিত আছে, মা যখন এখানে পিতৃগৃহ থেকে যখন এখানে আসছেন কৈলাস থেকে মহালয়ার পরে যখন এখানে পিতৃগমন হলো, পূজিত হয়ে যখন উনি কৈলাসে যখন ফিরছেন, যেখানে যেখানে উনি রাত্রিবাস করেছেন সেখানে উনি পূজিত হয়েছেন, এটাই আমাদের পুজোর আসল মানে থিম আর কি। কত বছর থেকে এটা আমাদের 100 বছরের বেশি পুরনো। আমার ঠাকুর দাদা বাবারা করেছেন, এখন আমরা করছি, আমাদের নেক্সট জেনারেশন এটাও করবে। এখন আমরা এখানে এক মাস ধরে আগে এটা মেলা উপলক্ষে দুর্গাপুজো উপলক্ষে মেলা বসতো, তারপরে 15 দিন হয়েছে আমি দেখেছি, 7 দিন হয়েছে, 3 দিন, এখন একদিনেই আমরা সব কিছু করছি। যেটা প্রশাসনিক একটা অনেক রকম সব বাইন্ডিংস বাধ্যবাধকতা থাকে, এই যে আমরা একদিনের মধ্যেই এটা পুজোটা আমরা করি। এটার মধ্যে অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান উৎপত্তি। আমার ঠাকুর দাদা করেছেন, তৎকালীন জমিদার আমার ঠাকুর দাদা ছিলেন ওই এরিয়ার মধ্যে, উনি সিদ্ধনাথ রায়, উনি জমিদার ছিলেন, উনি অনেক লোকের অনেকভাবে উপকার করেছেন। সব ওনার ভরসায় প্রচুর লোক তখন থাকতো, তার বিয়েতে পুজোটা এখানে প্রচলন হয়েছিল। সেটা আমরা আমাদের পারিবারিক ইয়েতে আমরা করে আসছি সব বংশ পরম্পরায়। নতুন রূপে নতুন সাজে বাংলার বৃহত্তম সাংস্কৃতিক উৎসবে রবিবার মহা সমারোহে খুঁটি পূজা অনুষ্ঠিত হল। আগামী 29শে ডিসেম্বর থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে 15তম ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হচ্ছে, চলবে 7ই জানুয়ারি পর্যন্ত। আজ খুঁটি পূজাতে উপস্থিত ছিলেন ডুয়ার্স উৎসব সমিতির সাধারণ সম্পাদক স্থানীয় বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলাশাসক নিখিল নির্মল, পুলিশ সুপার সুনীল যাদব। মূলত পর্যটন প্রসারকে সামনে রেখে এই উৎসব। 10 দিন 3টি মঞ্চে থাকছে মুম্বাই কলকাতা ও স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান। বাইরের পর্যটকদের জন্য থাকছে বিশেষ ট্যুর। সরকারি ও বেসরকারি মিলে 600টি স্টল থাকছে। 15 দুয়ার উৎসবের খুঁটি পূজা হয়েছে। আমাদের কমিটির সব মেম্বার্স উপস্থিত আছেন, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটি মেম্বার সবাই আছে। সেক্রেটারি অলরেডি সব বলে দিয়েছে দুয়ার উৎসব 29th December থেকে 7 জানুয়ারি পর্যন্ত চলবে। অনেক ভালো ভালো আর্টিস্ট আসছে আর আমরা দুয়ারের যা কালচার আছে ওটা শোকেস করার জন্য সব পদ্ধতি আমরা নেব। দুয়ারের পর্যটনকে প্রসারের উদ্দেশ্য নিয়ে কি এই দুয়ার উৎসব ওটাও আছে, দুয়ারের ট্যুরিজম ইমপ্রুভ করার জন্য আর দুয়ারের যা বিউটি আছে কালচার আছে ওটা শোকেস করার জন্য। জলপাইগুড়িতে ধুমধামের সাথে পালিত হলো কারওয়া চৌথ। বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বাঙালিদের মধ্যেও কারওয়া চৌথ প্রচলন বাড়ছে। এই পূজোর প্রচলন পাঞ্জাব, রাজস্থান ও মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি। কার্তিক মাসে এই পূজো অনুষ্ঠিত হয় পূর্ণিমায়। বিবাহিত মহিলারা তার স্বামীর মঙ্গল কামনা ও তার দীর্ঘায়ু কামনায় এই পূজা যুগ যুগ ধরে করে আসছেন। সূর্য উদয় থেকে চাঁদ ওঠা পর্যন্ত নির্জলা উপবাস থেকে চাঁদকে দেখার পর একই সাথে ছাকনি দিয়ে স্বামীকে দেখে উপবাস ভাঙে, এটাই কারওয়া চৌথ। হিন্দু বিবাহিত মহিলারা চন্দ্রমার পূজার সাথে সাথে শিব, গণেশ ঠাকুরেরও পূজা করে থাকে। জল ও মাটি এই পূজার প্রধান উপকরণ। জলপাইগুড়ির বিভিন্ন জায়গার সাথে সাথে হরিজন বস্তি এলাকায়ও এই কারওয়া চৌথ পালন করেন ওই এলাকার মহিলারা। প্রায় 100+ মহিলারা নিজের স্বামীর মঙ্গল কামনায় চাঁদকে পূজা করে এই পূজার আয়োজন করে। থালার পূজার বিভিন্ন উপকরণ, ফুল ফল দিয়ে পূজার ব্রততে অংশগ্রহণ করে।
নতুন পোশাক পরে এই পূজায় অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে করে থাকেন বিশেষত অবাঙালি সম্প্রদায়ের মহিলারা। তিস্তা কালচারাল ক্লাবের পক্ষ থেকে জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে আয়োজন করা হলো রক্তদান শিবিরের। রক্তের সংকট মুহূর্তে এগিয়ে এলো ক্লাবের সদস্যরা। তিস্তা কালচারাল ক্লাবের পরিচালনায় রবিবার শারদাপল্লী জুবলি পার্ক সংলগ্ন করোলা চর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি রক্তদান কর্মসূচি পালিত হয়। সদর হাসপাতালের চিকিৎসক শেফালী বর্মন সহ 4 জনের প্রতিনিধিরা এই কর্মসূচি পালন করেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয় বলে জানা গেছে। এই রক্তদান কর্মসূচিতে ক্লাবের সকল সদস্যরা এবং এলাকার সহৃদয় ব্যক্তিরা রক্ত দেয়। তিস্তা কালচারাল ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে। উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ। আলিপুরদুয়ার জেলার ডেঙ্গিতে আক্রান্ত 2 যুবক, একজনের অবস্থা আশঙ্কাজনক। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 2 যুবক। ডেঙ্গি আক্রান্ত 2 যুবকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গি আক্রান্ত 2 জনের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ার লাগোয়া কোচবিহার জেলার আমবাড়ি এলাকায়। তার নাম শুভম রায়, তার বয়স 24 বছর। 7 দিন আগে আলিপুরদুয়ারে ডাক্তার দেখাতে এলে তার ডেঙ্গি ধরা পড়ে। সেই দিনই আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসায় সাড়া দিচ্ছে শুভম। অন্যজন সুব্রত ঘোষ, তারও বয়স 24 বছর। তিনি আলিপুরদুয়ার শহরের বিধানপল্লী এলাকার বাসিন্দা। 9 দিন আগে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের চিকিৎসক চিন্ময় বর্মন বলেন, ডেঙ্গি আক্রান্ত 2 জনের মধ্যে একজন সুস্থ হয়ে উঠেছেন, তাকে আমরা খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেব। অন্য ডেঙ্গি রোগীর শরীরে হারপিস সিমপ্লেক্স এনসেফালাইটিসের জীবাণু পাওয়া গেছে, সেই কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। জেলাতে ডেঙ্গি রোগ নিয়ন্ত্রণ রয়েছে। কিছু মানে মানে কিছু একটা ধরনের মানে আসে, যে মানে আমাদেরটা যেটা আসছে ওটা হচ্ছে হাম এসছিল, তো হামটা আসার পর আমরা বুঝছি যে ওটা হামই হবে, হয়তো জ্বরের থেকে হাম হয়েছে। তারপর আমাদের একটু মনে মনে সন্দেহ যে বাইরে থাকে কিছু যদি থাকে, তো আমরা কুচবিহারে ভর্তি করানোর পরে, কুচবিহারে তো কোনো এরকম ট্রিটমেন্ট ছিল না, কারণ 10:00 আমরা বিকেলবেলা ভর্তি করানো হয়েছে 3:30 দিকে। করানোর পরে ওনারা বলছে যে এখান থেকে ট্রান্সফার করছে ওই মহিষবাতানে ইয়ের জন্য। মানে আমরা তো জানি মহিষবাতানে নর্মালি তো ভর্তি করায় না, আর আমাদের পেশেন্টের হচ্ছে বমি হচ্ছিলো, মানে বমি কি যেটা খাচ্ছে সেই জিনিসটা হচ্ছে না, আমার জলটা শুধু বমি হচ্ছে, আর বারবার মানে কন্টিনিউ কিছুক্ষণ পরপর ওরকম হচ্ছে। তা আমরা ওখানে না নিয়ে সারা মানে খুঁজবের নার্সিং হোম খুঁজছি, পাইনি, পরে বাড়ি নিয়ে এসেছি। আসার পরে এসকে পুষ্কে দেখানোর পর আমরা ডেঙ্গির টেস্টটা করাইছি, টেস্টটাই ধরা পড়েছি। সাধারণ মানুষ যাতে রান্নার জন্য জ্বালানি গ্যাস ব্যবহার করতে পারে সেই জন্য এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার। একদিকে প্রত্যেক গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে রান্নার গ্যাস, উদ্দেশ্য ধোঁয়াহীন গ্রাম তৈরি করা। অন্যদিকে গরিব মানুষেরাও যাতে এই গ্যাস ব্যবহার করতে পারে সেই জন্য এবার বাজারে এলো 5 কেজি সিলিন্ডার। প্রধানমন্ত্রী LPG পঞ্চায়েত স্কিমের মাধ্যমে প্রত্যেক গ্রামে এখন থেকে পৌঁছে দেওয়া হবে এই 5 কেজি গ্যাসের সিলিন্ডার। মালবাজার মহকুমার ওদলাবাড়ি ইন্ডিয়ান গ্রামীণ ভিট্রাকের মাধ্যমে ক্ষুদিরামপল্লী এলাকায় গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হলো এই 5 কেজি গ্যাসের সিলিন্ডার। বর্তমানে এই 5 কেজি ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডারের দাম 340 টাকা, যার মধ্যে 120 থেকে 130 টাকা সাবসিডি থাকবে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে 14 কেজি সিলিন্ডারের দাম প্রায় 950 টাকা, কিন্তু কোনো গরিব মানুষ যদি টাকার সমস্যার জন্য বড় সিলিন্ডার নিতে না পারে সেক্ষেত্রে তার পরিবর্তে এই 5 কেজি সিলিন্ডার কম দামে নিতে পারবেন। আগামী 8 এবং 9 জানুয়ারি দুদিনব্যাপী দেশজুড়ে সাধারণ হরতালের ডাক। দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী সংগঠন ফেডারেশন সমূহের আহ্বানে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা 12 দফার দাবিতে আগামী 8 এবং 9 জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটকে সফল করে তুলতে এবং তার শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক কনভেনশনের আহ্বান করা হয় রবীন্দ্র ভবনে। ন্যূনতম মজুরি, সর্বজনীন সামাজিক সুরক্ষা, প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, মজুরি, আর্থিক ক্ষেত্র সহ রাষ্ট্রায়ত্ত সরকারি ক্ষেত্রগুলির বেসরকারীকরণের বিরুদ্ধে লাগামছাড়া চুক্তি বা ঠিকা শ্রমিক নিয়োগের বিরুদ্ধে এই ধর্মঘট। মৃণাল রায়, প্রণব ভট্টাচার্য, কমলকৃষ্ণ ভৌমিক, রণগোপাল ভট্টাচার্য, সুকময়িত ওরাও, পান্নালাল সরকার, অমল সরকারকে নিয়ে গঠিত পরিচালন কমিটি কনভেনশনের কাজ পরিচালনা করেন।
মূল প্রস্তাব রাখেন আইএনটিইউসি নেতা দেবব্রত নাগ। এর উপর বক্তব্য রাখেন জিয়াউল আলম, সুব্রত দত্তগুপ্ত, সৈকত চৌধুরী, রামলাল মুর্মু, বাণীব্রত সাহা, উত্তম সরকার প্রমুখ। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আর্যনাট্য সমাজে পালিত হল বিজয়া সম্মিলনী। দুর্গাপূজা শেষ হতেই বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিজয়া সম্মিলনী। শনিবার জলপাইগুড়ির আর্যনাট্য সমাজের উদ্যোগে এই অনুষ্ঠানটি পালন করা হয়। প্রথমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার পর আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ইত্যাদি পরিবেশন হয়। উপস্থিত ছিলেন সন্তু চ্যাটার্জি, কিংসুক বোস, জ্যোতিপ্রসাদ রায় সহ অন্যান্য ব্যক্তিরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরেন দত্ত। ছাত্র সংগঠন এবিভিপির উদ্যোগে মেখলিগঞ্জে চলছে ছাত্রীদের নিয়ে মিশন সাহসী প্রশিক্ষণ শিবির। ছাত্রীদের নিজেদের নিরাপত্তা এবং বিপদ মোকাবিলা করার বিষয়ে বিশেষ আত্মসুরক্ষাজনিত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল মেখলিগঞ্জ কলেজের এবিভিপি ছাত্র ইউনিট। কলেজের এবিভিপি ছাত্র ইউনিটের পক্ষ থেকে তিন দিনের এই বিষয় কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে ছাত্রীদের বা মহিলাদের আত্মরক্ষা যাতে নিজেরাই করতে পারে। প্রশিক্ষণে কলেজের ছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করে স্কুলের ছাত্রীরাও। আত্মরক্ষার এই প্রশিক্ষণ শিবিরে প্রায় 200 ছাত্রী প্রাথমিকভাবে প্রশিক্ষণ নিচ্ছে। মেখলিগঞ্জ এবিভিপি ছাত্র সংগঠনের কর্মী ইরফান প্রামাণিক, ইন্দ্রাণী রায়, সত্যজিৎ রায়, উত্তরা রায়, উত্তম মণ্ডল প্রমুখরা জানান, আজকের দিনে মহিলাদের নিরাপত্তা নেই। স্কুল, কলেজ, বাজার চত্বরে কিছু মানুষের কাছে একাধিকবার বিপদে পড়ছে, শ্লীলতাহানি, ধর্ষণ সহ একাধিক ঘটনা ঘটছে। এসব কথা মাথায় রেখে আমরা মেখলিগঞ্জ কলেজে এবিভিপি ইউনিটের পক্ষ থেকে ছাত্রীসহ সকল মহিলাদের নিজস্ব আত্মরক্ষা যাতে নিজেরা করতে পারে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধাপে ধাপে গোটা মেখলিগঞ্জের সব গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রশিক্ষণ করানো হবে। লক্ষ্মীপূজা উপলক্ষে বাউলের আসর বসলো আমবাড়িতে। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি কামারফিটা গ্রামের অভয় সংঘের পরিচালনায় লক্ষ্মীপূজা উপলক্ষে দুদিনব্যাপী বাউলের আসর বসলো গ্রামে। প্রথম দিনেই নদিয়ার বাউল শিল্পীরা মাতালেন গ্রামের মানুষদের। বাউল গান শুনতে প্রচুর মানুষ ভিড় জমায়। এলাকায় বারোয়ারি লক্ষ্মীপূজা বলতে একটাই, তাই লক্ষ্মীপূজার কয়েকদিন পর বাউলের আসর বসানো হয় প্রতি বছর। বাউল গান শোনার জন্য এলাকার ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হাজির হয়। অভয় সংঘের পক্ষ থেকে সমীর মণ্ডল ও নারায়ণ বারই জানান, গ্রামের সবাই মিলে এই পুজোর আয়োজন করে থাকেন। প্রতি বছর গ্রামের মানুষকে আনন্দ দিতে কষ্ট হলেও বাউলের আসর বসানোর চেষ্টা করা হয়। প্রতি বছর গ্রামের মানুষকে আনন্দ দিতে কষ্ট হলেও বাউলের আসর বসানোর চেষ্টা করা হয়। সংবাদ সংক্ষেপে। রবিবার হলদিবাড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 31তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো ওয়েলফেয়ারের নিজস্ব কার্যালয়ে ও হলদিবাড়ি রবীন্দ্রভবন প্রাঙ্গণে। সকালে সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। দুপুরে চারটি বিভাগের অঙ্কন প্রতিযোগিতা ও সবশেষে চাইল্ড লাইনের ওপর হলদিবাড়ি পৌর এলাকার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে একটি সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়। শিশুদের নির্যাতন বন্ধ ও তাদের কিভাবে সামাজিকভাবে সহযোগিতা করা যায় সেই নিয়ে সেমিনারে আলোকপাত করা হয়। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নূপুর বর্মন, সহ সভাপতি কল্লোল গুহ সহ হলদিবাড়ি ওয়েলফেয়ারের সম্পাদক ইন্দ্রজিৎ দাস ও সভাপতি গৌতম ভট্টাচার্য। হলদিবাড়ি ওয়েলফেয়ার হলদিবাড়িতে সামাজিক কাজে অগ্রগণ্য সংস্থা, সেই বিষয়ে হলদিবাড়িতে কোনো দ্বিমত নেই। হলদিবাড়ি থানার ব্যবস্থাপনায় ও কোচবিহার জেলা পুলিশের সহযোগিতায় শনিবার শান্তিনগর ইউনিট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল খেলা দিবস 2018। এই উপলক্ষে ছেলেদের ও মেয়েদের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছেলেদের বিভাগে 20 দলের মধ্যে হলদিবাড়ি ভলিবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ও কামুদবন্দি দল রানার্সের শিরোপা অর্জন করে। মেয়েদের বিভাগে হলদিবাড়ি চ্যাম্পিয়ন ও দেওয়ানগঞ্জ নবারুণ একাডেমি রানার্সের শিরোপা পায়। ছেলেদের সেরা খেলোয়াড় সুরজিৎ দে ও মেয়েদের বিভাগে সেরা হয় রিম্পা রায়। পুরস্কার তুলে দেয় হলদিবাড়ি থানার আইসি প্রবীণ প্রধান সহ বাবলু রায়, কৃষণ বর্মন সহ প্রাক্তন খেলোয়াড়গণ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।